আল্লাহ বললেন নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এন্ড ভেরিলি ইনডিড দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ দ্যান দিস দুনিয়া, এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি, খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী, ঠিক কি না? বল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা, তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী, ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখেরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখেরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া, দুনিয়া, দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, ওইটা কয় না? আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল, এটা একটা মরিচিকা, এই মরিচিকা, এই ধোকা, এই লালসা আর এই মায়া জালের পেছনে আমরা ছুটছি, ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে, কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়, মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত, মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত, জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা, চিৎকার করে বলেন ঠিক কিনা? সেটাই বিশ্বনবীরে বললেন নবী, কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, চিরকালীন জীবন হলো আখিরাত। নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন, অ্যাসিউরেন্স করতেছে, কনফার্মেশন। এই সুরাটা যে শান্তির সুরা, মোটিভেশনের সুরা, অনুপ্রেরণার সুরা, ইন্সপায়ারেশন যে জায়গায়, প্রতিটা আয়াতে আপনি ইন্সপায়ারেশন পাবেন তো, প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন, সজীব হবেন, এনথিউজিয়াস্টিক এন্ড এনার্জেটিক হবেন, আপনি এনার্জি ফিরে পাবেন, আলহামদুলিল্লাহ পড়েন। এরপর বিশ্বনবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনার দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না, এমন এমন জিনিস আমি আপনারে দেব, ফাতারদা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাজই হলো বিশ্বনবীরে খুশি রাখা। ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আপনারে দেব নবী, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীরে খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ, কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজমি মিনার রুসুল, কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর, আর ওই নবীরে গালি দেয়, এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. উনি অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবনী নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এ বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে, শুনবেন শুনবেন শুনবেন, দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন বিশ্বনবীর প্রথম কথায় খুশি করলেন, বিশ্বনবী
মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ, পড়েন কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি ঘেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্বনবী দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দিয়ে ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ, দুইজনের একজনকে আমার চাই। একজন হলো আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহাল, আও উমার ইবনুল খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমার। সুবহানাল্লাহ, পড়েন। সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না, ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না, এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই থিস, ঘৃণার প্রতীক। ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে। কথা বলেন, এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগী ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপোষহীন, সত্য দেখলেই উনি মেনে নিতেন। এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহ আকবার। বিশ্বনবী কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে। হয় হিসামের বেটা আবু জাহেল, কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল। হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবিদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উচু করে বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ।